আজকের এই কাবাবটা যদি আপনি কাউকে একবার তৈরি করে খাওয়ান দেখবেন সে সাথে সাথে আপনার ফ্যান হয়ে যাবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুক আসলে এই কাবাবটি তৈরি করতে যা যা কিছু উপকরণ প্রয়োজন তার সব কিছু কিন্তু আমাদের প্রত্যেকেরই বাসায় কম বেশি সবারই আছে আর এই কাবাবটা খেতে কিন্তু এত বেশি মজার যে বানাতে বানাতে অনেকখানি শেষ হয়ে যাবে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে তো প্রথমে একটা বাটিতে আমি এক কাপ পরিমাণ শুকনো চিড়া নিয়ে নিয়েছি তারপর পানি দিয়ে চিড়াগুলোকে দুই থেকে তিনবার ভালো করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে তারপর এই রকম একটা স্ট্রেনারে নিয়ে নিতে হবে যাতে চিড়ার বাড়তি পানিগুলো যেন ঝরে যায় পানি ঝরিয়ে নেওয়ার পরে দুই থেকে তিন মিনিট অপেক্ষা করে দেখবেন চিড়াগুলো ঠিক এইভাবে ভিজে একদম নড় গিয়েছে কিনা তবে আপনাদের ক্ষেত্রে চিড়াগুলো যদি একটু শুকনো মনে হয় তাহলে আরেকটু। পানি দিয়ে দুই থেকে এক মিনিটের মতো ভিজিয়ে রাখবেন তারপর পানি ঝরিয়ে নেবেন এখন আমি চিড়াগুলোকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি তারপর এখানে দুটি মাঝারি সাইজের আলু আমি ছোট ছোট টুকরো করে সিদ্ধ করে নিয়েছি আর এই সিদ্ধ আলুগুলোকে আমি হাত দিয়ে এভাবে চিড়ার সাথে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি এক্ষেত্রে আমাদের একটা পারফেক্টলি ডো তৈরি করে নিতে হবে তো দেখুন আমাদের ডোটা একেবারে রেডি হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পনে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ করে রসুন বাটা আদা বাটা এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া এক চা চামচ চাট মশলা আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন এই সবগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে তবে আপনি চাইলে এখানে যে কোনো ভেজিটেবলও অ্যাড করতে পারেন যেমন কি গ্রেড করা গাজর মটরশুটি কিংবা ক্যাপসিকামও ইউজ করতে পারেন তো ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এই পর্যায়ে অ্যাড করছি এক কাপ পরিমাণ ধনে পাতা কুচি আর দুই টেবিল চামচ চালের গুঁড়া চালের গুঁড়াটা কিন্তু এই রেসিপির জন্য খুব ইম্পর্ট্যান্ট কেননা চালের গুঁড়াটা দেওয়ার কারণেই কিন্তু এই কাবাবটা খেতে অনেক বেশি ক্রিস্পি হবে আর দারুণ একটা ফ্লেভার আসবে তবে আপনাদের হাতের কাছে যদি না থাকে সেক্ষেত্রে আপনি এখানে কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন তো দেখতে পাচ্ছেন আমাদের চিড়ার কাবাব তৈরি করার জন্য মিশ্রণটা একেবারে রেডি হয়ে গিয়েছে এখন আপনি আপনার পছন্দ মতো যে কোনো সাইজের কাবাব তৈরি করে নিতে পারেন তবে আজকে আমি একটু মাঝারি সাইজেরই কাবাব তৈরি করব। আর হালকা হাতে একটু গোল গোল করে কিন্তু কাবাবগুলো তৈরি করে নিতে হবে তবে আপনারা যদি এই ধরনের আরও নতুন নতুন ইউনিক রেসিপিগুলো পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজে একটি লাইক ও ফলো দিয়ে রাখবেন তো এইভাবে আমি সবগুলো কাবাব তৈরি করে নিয়েছি তবে আপনারা যদি ফ্রোজেন করতে চান তাহলে এই অবস্থায় একটা ট্রেতে নিয়ে ডিপ ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর একটা জিপলক ব্যাগ অথবা এয়ারটাইট বক্সে প্রায় মাস জন্য সংরক্ষণ করে রাখতে পারেন আর এদিকে কোটিংয়ের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার তারপর কিছুটা পানি দিয়ে একটা পাতলা লিকুইড তৈরি করে নিচ্ছি তবে চাইলে এখানে কর্নফ্লাওয়ারের সাথে ময়দাও ইউজ করতে পারেন আর এর সাথে আমি নিয়ে নিয়েছি বাসায় তৈরি করা ব্রেড গাম এটা আমি নিজেই তৈরি করেছি আর এই ব্রেড গামটা আমি কিভাবে তৈরি করেছি তার লিঙ্কটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিব। আপনারা দেখে আসতে পারেন এখন আমি একটা কাবাব এইভাবে করে কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা তৈরি করেছি তাতে দিয়ে এভাবে উল্টে পাল্টে গড়িয়ে তুলে নিচ্ছি তারপর ব্রেড গ্রামে দিয়ে ভালোভাবে কোট করে নিব আর এভাবে করে কোট করে নিলে কিন্তু কাবাবগুলো অনেকটা ক্রিস্পি হবে আর দেখতেও অনেকটা আকর্ষণীয় হবে তো দেখুন কাবাবগুলো কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে কাবাবগুলো ভাজার জন্য চুলা একটা প্যানে আমি তেল গরম করে নিয়েছি তেলটা কি পরিমাণ গরম হবে তা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এখন একটা একটা কাবাব আমি গরম তেলে ছেড়ে দিচ্ছি তবে এই কাবাবগুলো কিন্তু শ্যালো ফ্রাই হবে আর পচে পর্যায়ে চুলার কিন্তু মিডিয়ামে রাখতে হবে তা না হলে কাবাবগুলো এক সাইডে খুব দ্রুত পুড়ে যেতে পারে তো এভাবে দুই থেকে তিন মিনিটের মতো আমি এগুলোকে ফ্রাই করে নিব এখন একটা চামচ দিয়ে এখন এগুলোকে উল্টে দিতে হবে আর দেখতে পাচ্ছেন একটা সাইডে কত সুন্দরভাবে গোল্ডেন কালার চলে এসেছে এখন অন্য পাশেও ঠিক একইভাবে ভেজে নিব আর এই ফাঁকে বলে নিচ্ছি আপনারা কে কোন দেশ থেকে আমার ভিডিওটি দেখছেন তা আমাকে কমেন্ট বক্সে জানাবেন যাতে করে আপনাকে ধন্যবাদ জানাতে পারি আর এখন এইভাবে করে প্রায় দুই তিন মিনিটের মতো আমি সবগুলো কাবাব ফ্রাই করে নিয়েছি ফ্রাই করা হয়ে গেলে এখন আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি তো দেখুন তৈরি হয়ে গেল আমাদের আজকের ক্রিস্পি আর মজাদার চিড়ার কাবাব খেতে কিন্তু অসাধারণ মজার তাই বাসায় অবশ্যই ট্রাই করবেন সেই সাথে আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন আর রেসিপিটি আপনার ফ্যামিলি ও ফ্রেন্ডসদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন তো সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ